বন্ধুগণ, গোবঙ্গে আরও একবার সকলকে জানাই সুস্বাগতম। আজ আমাদের গন্তব্যস্থল বুদ্ধগয়ার জগন্নাথ মন্দির, যেটি বুদ্ধগয়ার একটি বিখ্যাত জায়গা। বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরের একদম পাশে অবস্থিত এই জগন্নাথ মন্দিরটি। মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুধারের দেয়ালে আপনারা দেখতে পাবেন ভগবানের প্রতি ভক্তের ভক্তি এবং ভক্তের প্রতি ভগবানের ভালোবাসার যে সুন্দর চিত্রগুলি এই দেয়ালে সুন্দরভাবে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে ঢোকার পর প্রথমেই আমরা চলে যাব বাঁদিকে। বাঁদিকে যে এই যে আপনি মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে ভগবান শিব এবং নন্দী বিরাজমান। মহাদেবের দর্শন করার পর এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বহু মানুষের আগমন হয় এই মন্দিরেতে। বোধগয়া বা বুদ্ধগয়া এর নাম হওয়ার পিছনে কিন্তু একটি কারণ আছে। কারণটা আপনাদেরকে বাঁদিকেই দেখাচ্ছি। একদম সামনে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটি, এটা হচ্ছে মহাবোধি টেম্পল বা মহাবোধি মন্দির। এখানে গাছের নিচে গৌতম বুদ্ধ বোধি অর্জন করেছিল, সেই থেকে এই জায়গার নাম বোধগয়া। এবার আমরা দর্শন করে নিচ্ছি মা সীতা, রামচন্দ্র, লক্ষ্মণ ও মহাবীরকে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেন গর্ভগৃহের দিকে, যেখানে
বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব বিরাজমান। এখন আপনাদের দর্শন করাবো মহাবীর অর্থাৎ হনুমানজির এবং তার পাশেই বিরাজমান সিদ্ধিদাতা গণেশ। এবার আপনাদের পুলি আপনারা এখানে কি করে আসবেন? বোধগয়া আসতে গেলে সবার আগে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে নামতে হবে গয়া জংশন, যার ভাড়া আপনার পড়ে যাবে 305 টাকা, এবং সেখান থেকে 40 টাকার বিনিময়ে অটো করে আপনারা চলে আসতে পারেন জগন্নাথ মন্দির। আমি কিভাবে আসতে হবে না আসতে হবে সমস্ত কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। এবং বোধগয়ার যে বিভিন্ন ঘোরা জায়গাগুলি আছে সেগুলোর লিঙ্কও দিয়ে দেবো, চাইলে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব গোবঙ্গ। দেখা হচ্ছে নতুন আরও এক ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।